আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাজিয়া কিচেনে। আজকে তৈরি করব হেলদি একটি সালাদ, সবারই পছন্দ এই রমজানে। আশা করছি সবার উপকার হবে। আমি আজকে তৈরি করব ফ্রুট সালাদ। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আশা করছি আজকের আয়োজনটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি প্রথমে শশা নিয়ে নিব। শশাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর আমি আমার পছন্দ মতো আজকে ফ্রুটস নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নাশপাতি, এখানে আমি নিয়ে নিয়েছি আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল যে কোনো ফ্রুটস দিতে পারেন। আর এখানে আমি কলা দুটোকে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর। খেজুর এখানে আমি 8 থেকে 10টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আপেল, আপেলটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে কাটা আর ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি মালটার রস, এখানে আমি 2 টুকরো মালটার রস নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিব লেবুর রস 1 চামচ। আর এখানে আমি একটু কালারের জন্য তরমুজ নিয়েছি। তরমুজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু কালারফুল হলে ভালো লাগে, দেখতে খেতেও ভালো লাগে। আর এখানে আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দিব মধু 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলি ফ্রুটসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ। এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একেবারে সহজ আর খেতে ভীষণ মজার। বাচ্চারা কিন্তু এভাবে কালারফুল ফ্রুটস হলে ওদেরই আর কিছুই লাগবে না। আর ইফতারের সময় আপনারা এই হেলদি সালাদটি অবশ্যই তৈরি করবেন। পরিবারের সবাই ইফতারে যখন বসবে ভীষণ পছন্দ করবে, শরীরে ক্লান্তিটাও দূর হবে। আমার তো ভীষণ পছন্দ। আশা করছি আপনাদের আজকের আয়োজনটিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও কোনো নতুন আয়োজন নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।